জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী এক নম্বর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের আন্তরিকতায় বাংলাদেশ সেনাবাহিনী এখন যুগোপযোগী একটি বাহিনীতে রূপান্তরিত হয়েছে। তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের নির্দেশ দেন। সকালে আর্মি ফার্মা সহ চারটি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি এসব কথা বলেন। পরে তিনি রাজেন্দ্রপুর সেনানিবাসে অ্যাডনেন্স কোরের 43তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনের উদ্বোধন করেন। ও কাঠামোগত উন্নয়নই হয়নি, আমাদের প্রশিক্ষণ পেশাগত মানেরও যথেষ্ট উন্নয়ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এখন অতীতের চেয়ে যে কোনো সময়ের চেয়ে আমরা নিজেদের অনেক প্রফেশনাল বা পেশাগতভাবে যোগ্য মনে করি এবং এর প্রতিফলন আমরা প্রতিটি ক্ষেত্রেই দেখাতে সক্ষম।